গুড মর্নিং, চলে এসেছি আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো দেখো, সকাল সকাল তোমরা ভাবছো কী খাচ্ছি, আমি খাচ্ছি গরম জল, কারণ এমনি জলটা খেলে আমার মানে শরীর অসুস্থতার জন্য আমি বিশেষ করে জল মানে গরম জলটা খাচ্ছি। গরম জলটা খেলে শরীরটা ভালো হবে ওই ভেবেই খাচ্ছি। তো কী হবে জানি না, আজ থেকে আমি একটু একটু অল্প ডায়েট আরম্ভ করেছি। তো ভেবেছি দুধ চা খাবো না, লাল চা খাবো। তো লাল চা খাওয়ার জন্য লাল চা একটু নিয়ে নিয়েছি, চিনিও দিইনি। তো হাজবেন্ডের জন্য আবার যে চাটা বানাচ্ছি ওতে চিনি দিয়েছি। তো চলো ট্রাই করে দেখি আমি লাল চা খেতে পারবো কি না, আমিও জানি না খেতে পারবো কি না, দেখি একটু খেয়ে যদি। ও মাই গড, ভীষণ বাজে টেস্ট, ভীষণ বাজে টেস্ট, আমি জানি না খেতে পারবো কি না, বাট আজকের থেকে ট্রাই করলাম আমি লাল চা খাওয়ার। কি বাজে লাগছে, আমি খেতে পারবো বলে মনে হয় না, কিন্তু কোনোটাই মানে অসাধ্য নয়, করলেই সব চেষ্টা করলেই হবে। কিন্তু দেখো না বাড়াতে আবার আমি একটু দুধ মিশালাম, আমি কিন্তু চিনি দিইনি, শুধু দুধ মিশিয়ে খাচ্ছি। মোটামুটি খাওয়ার মতো হয়েছে, মুখে হাসি ফুটা দেখেই তোমরা বুঝতে পারবে যে মোটামুটি ভালো লাগছে। তো এখন চা খাচ্ছি, সকালের রুটিন আমার এইভাবেই শুরু হয়, একটু গরম জল খাওয়ার পরে ডাস্টবিন ফেলে এলাম, ডাস্টবিন ফেলে ফেলে এসে চা একটু খেলাম। খাওয়ার পরে এখানে রয়েছে, সে কালকেও দেখলে এই জলে খেলছিলাম, আবার এই জলটা কি না আমাদের ছাদ ঢালে এসে মানে একটু ডাউন হয়ে গেছে এই দিকটা, এবার বর্ষা পড়লেই না ওখানে পুরো জলটা জমে যায়। তো ওই জলটাকে একটু ঝাঁটিয়ে যদি বিদায় না দিই তাহলে কিন্তু জলটা জমে গন্ধ করবে বা কিছু, এই জন্য জলটাকে ঝাঁটিয়ে বিদায় দিতে হয় প্রতিদিনই বৃষ্টির সময়। তো জলটাকে বিদায় দিলাম আর ওই ঝাঁটাচ্ছি, কোমরটা ভীষণ ব্যথা হয়ে যায় পুরো ছাদ ঝাঁটাতে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে, এগুলোই তো ঘরের কাজ আর প্রতিদিনই করতে হয়, কিছু করার নেই। বর্ষা পড়লে একটু আমার অসুবিধা হয়। তো দেখো সেই মাথা থেকে এই মাথা আমাকে ছাদ ঝাঁটিয়ে জলটাকে বের করতে হলো। আর এখানে রয়েছে সেই দশটার ফুল, অনেকেই তোমরা যারা জানো বা যারা যারা জানো না কমেন্ট করো একটু যে কারা জানো এটা কী গাছ লাগাচ্ছি। এটা সেই একটা সুন্দর ফুল হয়, একটা মানে অনেকগুলো কালারের রয়েছে। তো আমার কাছে রয়েছে, অনেকবার দেখেছো তোমরা রানি কালারটা, এই যে এই কালারটা। তো আমার বান্ধবীর থেকে আমি অনেকগুলো কালার নিয়েছি, সেটা কি না লাগালাম একটা টবে, কিছুদিন পর তোমরা দেখতে পাবে ফুলটা ফুটলে কেমন কি হচ্ছে। তারপরে চাটা খাওয়া হয়ে গেল, তারপর ঘর ধরে কাজ রয়েছে, কাজগুলো সব সারবো। এবার কাজ সারা হয়ে গেছে সব, তারপরে দেখছি কাঁঠাল একটা ছিল যেটা পেকে গেছে, সেটাকে না ভাঙলে কালকে হয়তো নষ্ট হয়ে যাবে, তাই এটা আমার এক্সট্রা কাজ বেড়ে গেল। তো এক্সট্রা কাজ বাড়লেও করতে তো হবে। তো কাঁঠালটাকে আমি ছাড়িয়ে ভালো করে হাঁড়িতে রেখে দেব, মানে একটা বড় পাত্রে রেখে দেবো। রেখে দেওয়ার পরে তারপরে আমি যাবো স্নান করতে, তারপরে পুজো পাঠ যেগুলো হয় সেগুলো আমি করে থাকি। তো সেদিনকে বিকেলের রুটিন শেয়ার করেছিলাম, আজকে সকালের রুটিন শেয়ার করলাম। বাসন ঠাসন সব ধোয়া হয়ে গেছে দেখলেই তোমরা। তো ধোয়ার পরে তারপরে এই যে কাঁঠালটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে স্নান করে অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো হয় করব। তো আমার মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ গাইস কমেন্ট করে জানিও, ভালো লাগলে ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব, বাই বাই।